চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। জানিস আমাদের স্কুলে একজন নতুন ছাত্র এসেছে, শুনেছি চশমা খুলে ফেললে সে কিছুই দেখতে পায় না। তাই তাহলে তো তাকে নিয়ে বেশ মজা করা যায়। ওই দেখ আসছে কানাতি 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 কানামাছি ভোগো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোগো যাকে পাবি তাকে ছো। এভাবে একদিন দুই দিন প্রতিদিন আতিককে নিয়ে চলতে থাকে এক মজার খেলা। সে স্কুলে কোনো বন্ধু পায় না, সে হয়ে পড়ে একটি খেলার পুতুল। দিনে দিনে আতিক অসহায় হয়ে যায়, জীবনটা তার কাছে দুর্বিষহ মনে হয়, এমনকি রাতে ঘুমালেও সে দুঃস্বপ্ন দেখে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোর গিয়ে লো দেশে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোর গিয়ে লো দেশে। আমরা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, তুমি স্কুলে যাবে না, দেখছো না সবাই তোমাকে নিয়ে মজা করছে, তুমি বস্তির বখাটে ছেলেদের সাথে মিশবে, রঙিন জগৎ পাবে। বস্তির বখাটে ছেলে স্কুলে যায় না, নেশায় বুদ হয়ে থাকে। অসহায় আতিক স্কুলে না গিয়ে তাদের সাথে মেশার সিদ্ধান্ত নেয়। রঙিন জগতে এসো, রঙিন জগতে এসো। এই জানিস স্কুল থেকে স্কুলে আসার সময় বস্তির ছেলেদের সঙ্গে আতিককে দেখতে পেলাম। সেদিন টেলিভিশনে দেখলাম এক ছেলে পরীক্ষায় জিপিএ 5 পায়নি, তাই সকলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। এরপর দুঃখে কষ্টে ছেলেটি আমাদের আতিককে নিয়ে মজা করাটা ঠিক হয়নি। সবারই কোনো না কোনো দুর্বল দিক থাকে, সেটি নিয়ে আমাদের উপহাস করা ঠিক না। আমাদের কিছু একটা করা উচিত, নয়তো আতিক নষ্ট হয়ে যাবে। চল আমরা টিচারকে গিয়ে বলি। হ্যাঁ চল। রঙিন জগতে এসো, রঙিন জগতে এসো। এই আতিক তুমি এখানে কেন, আমাদের সাথে আসো। না সে যাবে না, সে আমাদের সঙ্গে থাকবে, রঙিন জগতে থাকবে। আমাকে বাঁচান, আমি স্কুলে যেতে চাই। না সে যাবে না। কে কার সঙ্গে থাকবে এটা পুলিশ এলেই টের পাবে, অন্যায় সাথে কোনো আপোষ নয়। অন্যায় সাথে আপোষ করি নি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি কেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিব রহমান। পুলিশদের দল এসে আতিককে উদ্ধার করে, বখাটেদের জায়গা হয় জেল হাজতে। আতিক এখন নিয়মিত স্কুলে যায়, আতিকের সাথে কেউ খারাপ ব্যবহার করে না, তাকে সকলে বন্ধু করে নেয়। আসুন আমরা বুলিংকে না করি, সুন্দর সমাজ গড়ে তুলি। তবে তুমি বুঝবে বাংলাদেশের ইতিহাস কোন নাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।